নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডক্টর সেন্টার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কি করে বুঝবেন যে আপনি নিউরোলজিক্যাল সমস্যা আছে। আমাদের যদি কোনো নিউরোলজিক্যাল সমস্যা হয়ে থাকে বা থেকে থাকে, তো আমরা কি করে বুঝবো, আর নিউরোলজিক্যাল সমস্যা হলে কি করা উচিত, আমাদের কি করা উচিত যদি কোনো আমাদের নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেয়। তো চলুন জেনে নিই যে আমরা কি করে বুঝবো যে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা। অনেকগুলোই সিমটম থাকে, তো যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে। যেমনি হলো মাথা ব্যথা, মাথা ঘোরা, অসরাতা, পেশি দুর্বলতা বা কম্পন, পুরো শরীরে ব্যথা, ভারসাম্য বা সমন্বয়ের ক্ষতি, বাহু বা পায়ে অসরতা, ঘুম ব্যাঘাতের অনিদ্রা, ক্ষুধা ও ওজন পরিবর্তন। রাইট সাইডে দেখুন ইংলিশেও দেওয়া রয়েছে, তো আপনার বাংলাতে যারা পড়তে না পারেন ইংলিশেও দেখতে পারেন। যেমনি হলো হেড এক, ডিজিনেস, নামনেস, মাসেল উইকনেস আর ট্রেমার্স, হোল বডি পেন, লস অফ ব্যালেন্স আর কোঅর্ডিনেশন, নামনেস ইন আর্মস আর লেগস, স্লিপ ডিস্টারবেন্স, ইনসমনিয়া, চেঞ্জেস ইন অ্যাপেটাইট আর ওয়েট, আরও অনেকগুলো প্রবলেম রয়েছে বা সিমটমস রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা আছে। যেমনি হলো দৃষ্টি, ভিশন প্রবলেম, কথা বলতে বা গিলতে অসুবিধা, স্মৃতিশক্তি হ্রাস বা বিভ্রান্তি, মেজাজ বা আচরণের পরিবর্তন, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা, লিখতে বা বোতাম টিপতে অসুবিধা, মিরগি রোগ বা খিঁচুনি। তো ইংলিশেও দেওয়া রয়েছে দেখুন ভিজন প্রবলেম, ডিফিকাল্টি স্পিকিং আর সোয়ালিং, মেমোরি লস আর কনফিউশন, চেঞ্জেস ইন মুড আর বিহেভিয়ার, সেন্সিটিভিটি টু লাইট আর সাইন, ডিফিকাল্টি টাইপিং আর প্রেসিং বাটন, এপিলেপসি অ্যান্ড সিজার, প্যারালাইসিস। তো এরকম অনেক কিছুই মানে সিমটমস আছে বা আপনার আপনার লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে। তো নিউরোলজিক্যাল সমস্যা হলে আমাদের কি করা উচিত, যদি এরকম কিছু সমস্যার আমাদের লক্ষণ শরীরে দেখা যায়, তো আমাদের তাড়াতাড়ি করে কোনো নিউরোলজিস্টকে নিউরোলজিস্ট ডাক্তারকে দেখানো উচিত। তো নিউরোলজিস্ট ডাক্তার কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন যে নিউরোলজিস্ট ডাক্তার হলো একজন ডাক্তার বা বৈজ্ঞানিক যারা মস্তিষ্ক, মেরুদণ্ড বা স্নায়ু রোগ নির্ণয় ও চিকিৎসায় করে থাকেন। তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।